পদ্মবিভূষণ মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের লেখায় শ্রী শ্রী রামঠাকুরের জ্ঞানগঞ্জ অনুভব সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। রামঠাকুরের জীবন ছিল অলৌকিক রহস্যময়। তিনি নিজে পূর্বজীবনের বহু কথা প্রসঙ্গত বলতেন। তাঁর জীবনের অভিজ্ঞতা এত বিচিত্র ছিল যে তা অনেক সময় সাধারণ লোকের বিশ্বাসযোগ্য বলে মনে না হবারই কথা। তাঁর হিমালয় অবস্থানকালে এবং অন্যান্য স্থানেও যে সকল অলৌকিক ঘটনা ঘটেছিল সেই সকল বিষয়ে সঠিক বিবরণ দেওয়া সম্ভব নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনারা কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। রামঠাকুরের জ্ঞানগঞ্জ অভিজ্ঞতার অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন। তাঁর জীবনের ধারা ছিল অত্যন্ত অদ্ভুত। ভোজন এক প্রকার ছিল না বললেই চলে। অথচ শরীর এত কর্মঠ ছিল যে একসঙ্গে চলতে গেলে তার সঙ্গে চলা কঠিন হতো। কখনো কখনো আমরা সন্ধ্যাবেলায় নৌকাতে বেড়াতে গেলে তাকে সঙ্গে করে নিয়ে যেতাম। তখন দীর্ঘকাল পর্যন্ত নিশ্চিন্তভাবে গঙ্গাবক্ষে গভীর তত্ত্বের আলোচনা হতো। রামঠাকুর মহাশয় বলেছিলেন, বিদ্যুৎ যে পথে চলে মনুষ্যও ওই পথে চলাচল করতে সক্ষম। কেবলমাত্র এটাই নয়, একসঙ্গে একই সময় বিভিন্ন স্থানে উপস্থিত থাকা যায়। জ্ঞানদেহ কিন্তু এ প্রকার নয়, সেটা মুক্ত দেহ এবং দেখতে বিদ্যুতের মতো উজ্জ্বল। এটা সঞ্চারণ করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যায় এবং তার অবয়ব আছে, কিন্তু এটা বোঝা অত্যন্ত কঠিন। তা এক প্রকার জ্যোতিষস্বরূপ। একবার রামঠাকুর আমাদের বিশেষ অনুরোধে আমাদের বাড়িতে এসেছিলেন। সে সময় প্রায় কিছুই খেতেন না বললেই হয়, অন্নভোগ তো নিতেনই না, ফল প্রভৃতিও কম গ্রহণ করতেন। তার বিনয় এত ছিল যে আগন্তুক হাত ওঠাবার পূর্বেই তাকে প্রণাম করতেন, তাকে অভিবাদন করবার অবসর পর্যন্ত দিতেন না। তিনি যখন কাশী আসতেন আমি তার সঙ্গে দেখা করতে প্রতিদিন যেতাম। কখনো কখনো তিনি অকস্মাৎ কোথায় চলে যেতেন কেউই জানতে পারত না। কোনো সেবককে জিজ্ঞেস করলে উত্তর দিত, গুরুর আদেশে হঠাৎ বাইরে চলে গেছেন। ঠাকুর মহাশয়ের গুরু ছিলেন একজন দিব্য পুরুষ, তিনি লৌকিক পুরুষ ছিলেন না। যারা তার অন্তরঙ্গ ছিলেন তারা বলতেন এ মহাপুরুষের নাম অনঙ্গদেব। তিনি তার ভক্তমণ্ডলীর সঙ্গে ঠাকুরের নিকট উপস্থিত হতেন। 1923 সাল থেকে 16-17 বছর পর্যন্ত প্রায়ই ঠাকুর মহাশয়ের দর্শন পেতাম। এই সময় কথা প্রসঙ্গে তার কাছ থেকে যে সকল তত্ত্ব ব্যাখ্যা শুনতে পেতাম তাদের কিছুটা আমি নিজের আলোচনার জন্য লিখে রাখতাম। আমার সেই লিখিত নোটবুক থেকে কয়েকটি অংশ নির্বাচন করে নিম্নে প্রকাশ করলাম। আশা করি এই তথ্য থেকে তাঁর চিন্তাপ্রণালী ও দার্শনিক দৃষ্টিকোণ বুঝতে পারা যাবে। মন, বুদ্ধি ও প্রাণ যখন এক হয়ে যায় তখন বুদ্ধি থাকে না বলে বিচার থাকে না, তাই তাকে পেলে আমি পেয়েছি এই প্রকার বোধও থাকে না। চিনি তো আর চিনির আস্বাদ জানে না। সব জিনিসই গাঢ় বা গভীর হলে নীল হয়। জল গাঢ় হলে নীল হয়, গাঢ় অগ্নি নীল, মধ্যাহ্নকালে সূর্যও তাই, গভীর আকাশও নীল, প্রদীপ নির্বাণ হলে একটা নীল জ্যোতি দেখা যায়। এই জ্যোতি গভীর জ্যোতি। এই দেহের মতো বহু দেহ নির্মাণ করে নানা স্থানে বিচরণ করা যায়। এটাকে সূক্ষ্ম দেহ বলে, দেহ নয়। এই স্থূল দেহকে চতুর্দেহ বলে, কারণ এটা চারদিকে ছড়িয়ে যায়। এটাই বিভূতি। এক প্রদীপ থেকে যেমন বহু প্রদীপ জ্বালানো যায় ঠিক সেই রূপ এক দেহ থেকে বহু দেহের আবির্ভাব হতে পারে। মন দ্বারা অর্থাৎ ইচ্ছাশক্তির দ্বারা দেহের অংশ বাহির করতে হয়। এই সব অংশ দেহ থেকে বাহির হয়ে আবার দেহে এসে লীন হয়। মৃত্যুর পরে যে দেহ নির্গত হয় তা ঐরূপ নয়, তাকে সূক্ষ্ম দেহ বলা হয়। কাশী দেহত্যাগের স্থান, এইখানেই দেহত্যাগ হয়। সব আত্মাই সকলের পরিচিত, মলিনতা থাকার জন্য কেউ কাউকে চিনতে পারে না, চিনলে আর পর থাকে না। আশ্রম প্রতিষ্ঠার সময় যে শক্তি স্থাপন হয় তার প্রভাবে হিংস্র পশু আশ্রমে এসে হিংসা করতে পারে না। আমি শুনেছি যে ঠাকুর মহাশয়ের ধারায় দীক্ষার শব্দের এক বিশেষ তাৎপর্য আছে। যাকে বাস্তবিক পক্ষে দীক্ষা বলা হয় তা সকলের জন্য সুলভ ছিল না। যিনি দীক্ষা পেতেন দীক্ষার সঙ্গে সঙ্গেই তাঁর দেহের পরিবর্তন হতো। আরও শোনা যায় যে অনঙ্গদেব স্বয়ং দীক্ষা প্রদান করতেন না,
সে ভার পড়ত ঠাকুর মহাশয়ের ওপর। যখনই দীক্ষার প্রয়োজন হতো ঠাকুর মহাশয় সে সময় লোকচক্ষুর অগোচরে থাকতেন। ঠাকুর মহাশয়ের জীবনে অতি অল্প বয়সে তাঁর গুরু সন্দর্শন হয়েছিল। 12 বৎসর বয়সে তিনি তাঁর সঙ্গী হয়ে 35 বর্ষকাল হিমালয়ের বিভিন্ন সিদ্ধাশ্রমে লোকচক্ষুর অগোচরে অতিবাহিত করেছিলেন। দীক্ষালাভের পর শুরু হয় রাম ঠাকুরের পরিব্রাজক জীবন। গুরুর সঙ্গে কামাখ্যাধাম ত্যাগ করেন। পদব্রজে দুর্গম অরণ্য ও পার্বত্য অঞ্চল অতিক্রম করে এগিয়ে চললেন হিমালয়ের দিকে। তিনি গুরুদেবের পেছন পেছনে উচ্চ পার্বত্য অঞ্চল দিয়ে চলেছেন। হঠাৎ পথে শুরু হলো প্রচণ্ড তুষার বৃষ্টি। রাম ঠাকুর শীতে নিঃসার হয়ে পড়েছেন। তখন অনঙ্গদেব শিষ্যকে কুক্ষির ভিতরে প্রবিষ্ট করিয়ে স্বচ্ছন্দে এগিয়ে চললেন। এ তুষার ঝড় তিনি গুরুদেবের নবসৃষ্ট কলেবরের আশ্রয় থেকেই আত্মরক্ষা করেন। গুরুদেব রাম ঠাকুরের ভোজনের জন্য ফল সংগ্রহ করে আনেন। ঠাকুর বলেছেন ওই ফল যেন স্বর্গীয় ফল। ওই ফল খাওয়া মাত্রই আমার দেহ ও মনে এক দিব্য আনন্দের সঞ্চার হলো। গুরুর অলৌকিক কায়া নির্মাণ ও সেই কায়ার আশ্রয়ে বাস করবার ঘটনাটি শিষ্যের মনে সেদিন চির অঙ্কিত রয়ে গেল। তিনি যে দেহধারী হয়েও সর্বতোভাবে দেহাতীত, স্থূল দেহ বলে যে তার কোনো কিছুই নেই, দেহাতীত মহাসত্তারূপে গুরুদেব তার সদা বিজারিত শুধু তাই নহে, পঞ্চভূত তাহার নিয়ন্ত্রণাধীন এবং শাসনাধীন, এটাই তিনি প্রকাশ করলেন। যৌগিক ও তান্ত্রিক নানা বিভূতিলীলা প্রদর্শনের মধ্যে দিয়ে গুরুদেব নিজের স্বরূপতত্ত্বকে মাঝে মাঝে প্রকট করে তুলতেন। তারপর তারা উপস্থিত হলেন কৌশিকী পর্বতে। ভ্রমণ করতে করতে একদিন তারা হিমালয়ের শিখরস্থিত বশিষ্ঠাশ্রমের এক গুহায় এসে উপস্থিত হলেন। গুরুদেবের ইচ্ছা এখানে কিছুকাল বিশ্রাম করবেন। এতদিন গুরুই শিষ্যকে বহন করে তার জন্য ফলমূল আরোহণ করে এনে দিয়েছেন। গুরুর সেবাধিকার শিষ্যের ভাগ্যে জোটেনি। ফলমূলের কথা দূরে থাকুক, নিরন্তর তুষারপাতের ফলে এই অঞ্চলে সব একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। রাম ঠাকুর গুহা থেকে বেরিয়ে এলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ সবিস্ময়ে চেয়ে দেখলেন এক অপরূপ যুগলমূর্তি তার দিকে তাকিয়ে প্রসন্ন মধুর হাসি হাসছেন। রাম ঠাকুর ভক্তি ভরে ওই যুগলমূর্তির চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। মাতৃমূর্তিটি পরম স্নেহ ভরে একটি সুস্বাদু ফল রাম ঠাকুরের করপুটে প্রদান করলেন। কিছুক্ষণ পরেই তারা অন্তরিত হয়ে গেলেন। রাম ঠাকুর গুরুদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু আপনার সেবার জন্য ফল সংগ্রহ করতে বাইরে এসেছিলাম, ভাগ্যক্রমে এক দিব্য দর্শনা মাতৃমূর্তি এই ফলটি আমায় দিয়েছেন, আপনি কৃপা করে গ্রহণ করুন। গুরুদেব বললেন, বৎস এ ফল তোমারই, পার্বতী দেবী আবির্ভূতা হয়ে নিজে হাতে এ ফল তোমায় দিয়েছেন। ঠাকুর শ্রদ্ধা ভরে গুরুর নির্দেশ মতো ওই ফল ভোজন করলেন। একদিন গুরুর সঙ্গে ভ্রমণকালে অনঙ্গদেব জিজ্ঞেস করলেন, রাম এখন তুমি কি করবে? ঠাকুর মহাশয় বললেন, আমি কিছু জানি না, আপনি যা ইচ্ছে করবেন তাই হবে। উত্তর শুনে তিনি বললেন, তাহলে আমাকে স্পর্শ করে এখানে বসে থাকো। ঠাকুর মহাশয় তাই করলেন। গুরুকে স্পর্শ করবার সঙ্গে সঙ্গে প্রথমে তার তন্দ্রাভাব আসলো, এরপর হলো সমাধি। এইভাবে কতকাল অতিক্রম হলো তা কেউ জানে না। তারপর গুরু বললেন, রাম ওঠো। রামের সমাধি ভাঙল এ ডাকে। চোখ খুলে তিনি দেখলেন গুরু সামনে বসে আছেন, আর দেখলেন যে সে দেশ নেই, সে কালও নেই, এক গভীর বনে তিনি একলা বসে আছেন। তার মুখমণ্ডল দীর্ঘ শ্রুশ্রু গুল্মে আবৃত, নখ হয়েছে দীর্ঘ। অবশেষে এ গুহার অভ্যন্তরে অনুষ্ঠিত হলো এক বিশেষ যজ্ঞানুষ্ঠান। গুরুর আদেশে এই যজ্ঞাগ্নিতে পূর্ণাহুতি দিয়ে রাম হলো আত্মকাম। গুরুকৃপায় সর্বসিদ্ধি তাঁর করালগত হলো। ভারতে সাধনার অমৃতধারা নিরন্তর নিঃসৃত হয়। এই হিমালয় থেকে কত তপস্যাপূত গিরিগুহা এর স্তরে স্তরে বিরাজিত, কত মহাযোগী, কত সমাধিবান তাপস আত্মগোপন করে আছেন এই সুপ্রাচীন গিরি অঞ্চলে। রহস্যময় দেবভূমি হিমালয় শক্তিধর সাধকদের পরিচয় গুরু এই নবীন শিষ্যকে দিতে চান। কত নদী, কত নদ,
বন, পাহাড়, উপত্যকা তাঁরা অতিক্রম করলেন। তারপরে উপস্থিত হলেন হিমালয়ের পূর্বাঞ্চলের এক দূরধিগম্য সিদ্ধপীঠে। স্থানটির নাম যোগেশ্বর আশ্রম। হিমবন্তের তুষার রাজ্য সেখানে শুরু হয়নি, কোনো মন্দিরও নেই। চারটি প্রস্তরস্তম্ভের মধ্যস্থলে উন্মুক্ত প্রান্তরে অবস্থিত রয়েছেন স্ফটিক নির্মিত তুষার শুভ্র এক বিশাল শিবলিঙ্গ। এক অপার্থিব অপরূপ জ্যোতি ওই স্ফটিক লিঙ্গের চতুর্দিক থেকে অবিরাম বিচ্ছুরিত হচ্ছে। এই অলৌকিক দৃশ্য দেখে রাম ঠাকুরের বিস্ময় সীমা রইল না। এই যোগেশ্বর শিবলিঙ্গের আরাধিকা এক শক্তিশালী সাধিকা, জটাজুটো মণ্ডিতা, অপরূপ রূপলাবণ্যবতী এই তাপসী নারী দিনের পর দিন ধ্যানস্থ হয়ে এই জ্যোতির্ময় শিবলিঙ্গের সম্মুখে উপবিষ্টা থাকেন। রাম ঠাকুর এই ধ্যানমগ্না সাধিকার নাম দিয়েছিলেন গৌরী। এই পীঠস্থলীর দিব্য পরিবেশে পাঁচ দিন তারা অবস্থান করেন। রোজই এ সময় সবিস্ময়ে দেখতেন 13টি সমবয়স্কা পাহাড়ি মেয়ে নিচের উপত্যকা থেকে পুষ্পভরণে সেজে এখানে আসে, নেচে গেয়ে স্থানটিকে আনন্দমুখর করে তোলে। তারপর নৃত্যগীত শেষে সন্ধ্যার প্রাক্কালে সকলে পরমানন্দে যোগেশ্বর শিব এবং তার ওই রহস্যময়ী সাধিকার গলায় ফুলের মালা পরিয়ে দেয়। বালিকাদের বয়স 11-12 বছর, তারপর আবার নিচে তাদের উপত্যকায় ফিরে যায়। এই দেবস্থানে অপরূপ শান্তি ও আনন্দ বিরাজিত। যোগেশ্বরের মতো এমন শান্তি, এমন পবিত্রতা সারা হিমালয়তেও ছিল দুর্লভ। ভ্রমণ করতে করতে তারা সেবার এক সুড়ঙ্গপথে প্রবেশ করেন। সূচিভেদ্য অন্ধকারে এ পথ সমাচ্ছন্ন, জীবজগতের কোনো অস্তিত্বই এখানে অনুভূত হয় না। ধীরে ধীরে এক বন্ধুর অনলোকিত পথ অতিক্রম করার পর রাম ঠাকুর দেখলেন অন্ধকারের আবরণ ক্রমেই যেন স্বচ্ছতর হয়ে আসছে। তারপর সম্মুখে উদ্ভাসিত হল গোধূলির রাগছটা। তবে কি সুড়ঙ্গপথের শেষে অস্তগামী সূর্যের আলোক স্পর্শ পেতে চলেছেন? অল্পক্ষণ পরেই কিন্তু ভুল ভাঙল। দেখা গেল অদূরে অপরূপ মহিমায় উপবিষ্ট রয়েছেন এক বিশালকায় মহাপুরুষ। তপসিদ্ধ দেহ থেকে যেন দিব্য জ্যোতি নিরন্তর নিঃসৃত হচ্ছে। তাঁরই আলোকে এই সুড়ঙ্গপথ আলোকিত। সুড়ঙ্গপথটি দক্ষিণ থেকে উত্তর পর্বত ভেদ করে গেছে বলে অনুমান হয়। রাম ঠাকুরকে উদ্দেশ্য করে গুরু অস্ফুট স্বরে বললেন, এই ব্রহ্মবিদ মহাত্মাকে প্রণাম করে আবার রওনা হতে হবে। কিছুকালের মধ্যে সুড়ঙ্গের প্রান্তভাগে এসে উপস্থিত হলেন। মাথার ওপর আবার দেখা দিল নিসীম আকাশের মহাবিস্তার। হিমালয়ের এই সকল অপ্রাকৃত সাধনভূমিতে প্রবেশের অধিকার সহজলভ্য নয়। এই অধিকার রাম ঠাকুর লাভ করেছিলেন তার মহাসমর্থ গুরুদেবেরই কৃপায়। এই সময়কার একটি অত্যাশ্চর্য অলৌকিক অভিজ্ঞতার কথা ঠাকুর বলেছিলেন। পার্বত্য অঞ্চলের এক গহন অরণ্যে সেবার উপস্থিত হয়েছেন। সম্মুখেই আছে এক প্রাচীন সাধন গুহা। ওই গুহার সম্মুখে ধুনি জেলে এক অতিবৃদ্ধ বিশালকায় মহাপুরুষ সমাধীন। গুরুদেব রাম ঠাকুরকে বললেন, এই মহাত্মা হচ্ছেন এক দেবকল্প মহাসাধক। এনার দেহটি অতি প্রাচীন, বহু শত বছর ধরে এখানে বসে তিনি সাধনা করছেন। এবার তার সংকল্প হয়েছে কায়া পরিবর্তনের। বহু পুণ্য বলে এই অলৌকিক অনুষ্ঠান দেখবার সুযোগ পাওয়া গেছে। মহাত্মার ধ্বনি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্য দেখে নাও। যোগাসনে উপবিষ্ট মহাপুরুষের মুখে শোনা যাচ্ছে মন্ত্রের গুঞ্জরণ। ধ্বনির অগ্নিতে প্রদত্ত হচ্ছে আহুতি, আর থেকে থেকে অগ্নিশিখা ধকধক করে জ্বলে উঠছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবির্ভূত হল এক অতিকায় নাগরাজ। মহাসর্পটি ধুনির অগ্নি কয়েকবার প্রদক্ষিণ করল, তারপর মহাপুরুষের সামনে এসে হল নতশির। রাম ঠাকুর সবিস্ময়ে দেখলেন মহাপুরুষ ওই সর্পটিকে ধরে কুণ্ডলি পাকাচ্ছেন, আর কিছুক্ষণ পরেই সর্পটিকে তিনি ওই প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করলেন। সর্পদেহটি তখনও পুড়ে একেবারে নিঃশেষ হয়নি। চিমটে দিয়ে টেনে আনার পর পাওয়া গেল অর্ধদগ্ধ গলিত মাংসপিণ্ড। মহাপুরুষ কয়েকটি পিণ্ড প্রস্তুত করলেন,
এবার শুরু হলো তার অভিনব হোম ক্রিয়া। ধুনির আগুন তেমনইভাবে প্রজ্বলিত রয়েছে। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সর্পদেহের একটি করে পিণ্ড তাতে আহুতি দিচ্ছেন। সর্বশেষ পিণ্ডটি নির্বিকার চিত্রে তিনি গলাধ্যকরণ করলেন। সর্পের ওই দেহপিণ্ডটি ভক্ষণের পরই বৃদ্ধ তাপস নিজ আসনের উপর দেহখানি এলিয়ে দিলেন। স্পন্দনহীন নীরব নিশ্চল দেহটি দেখে মনে হয় না যে তাতে প্রাণের চিহ্ন মাত্র আছে। খানিক পরে দেখা গেল মহাপুরুষের দেহটি ক্রমে ক্রমে ফুলে যাচ্ছে। ওই ফোলা স্ফীত আরও বৃদ্ধি পেলে তার সশব্দে বিদীর্ণ হয়ে গেল। তার মধ্যে থেকে বেরিয়ে আসলো এক তরুণ তাপস মূর্তি। বিগত প্রাণ মহাপুরুষের দেহটি একপাশে নিঃসার অবস্থায় পড়ে রয়েছে। নবসৃষ্ট তরুণ সাধক এটিকে তুলে নিয়ে অবলীলায় ধুনির অগ্নিতে নিক্ষেপ করলেন। তারপর দেখা গেল বৃদ্ধ তাপসের পরিত্যক্ত আসন চিমটা ও কমণ্ডলু নিয়ে ধীরে ধীরে তিনি অরণ্যের গভীরে অন্তর্হিত হয়ে গেলেন। তারপর তারা উপস্থিত হলেন কৌশিকী পর্বতে। ওই পর্বতেরই কোলে বিধৃত রয়েছে এক রহস্যময় আশ্রম। আমার মনে হয় ওই আশ্রম আমার গুরুদেবের জ্ঞানগঞ্জের ন্যায় কোনো স্থান, আপ্তকাম যোগী ও উচ্চকোটি সাধকদের স্পর্শপূত ওই স্থান। ঊর্ধ্বে আকাশের বুকে তরঙ্গিত হয়ে উঠছে তুষারমণ্ডিত শুভ্র পর্বতশ্রেণী, আর নিচে তুষার এবং শৈত্যযুক্ত এক শিলাময় পবিত্র আশ্রম। অদূরে নিচ দিয়ে খরবেগে বয়ে চলেছে ক্ষীণকায়া স্রোতস্বিনী। এতদিন কৌপিনবন্ত হয়ে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে পরিব্রাজন করছিলেন, এবার পবিত্র কৌশিকী আশ্রমের প্রবেশদ্বারে শেষ পরিদেহটুকুও ছেড়ে একেবারে উলঙ্গ হতে হলো। সেখান থেকে দেখা যাচ্ছে কৌশিকী পর্বতমালা, চারদিকে বরফে আচ্ছন্ন, কিন্তু আশ্চর্য গুহার ভেতরে কোনো বরফ নেই। রামঠাকুর এখানকার স্থান মাহাত্ম দেখে একেবারে অবাক হয়ে গেছেন। সমগ্র আশ্রমটিতে মৃত্তিকার লেশমাত্র নেই, সমস্তই শিলাময়। কিন্তু কি আশ্চর্য কাণ্ড, এখানকার শিলাখণ্ড ভেদ করে নানা শ্রেণীর অজস্র লতাগুল্ম গজিয়ে উঠেছে। প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে নানাবিধ সুস্বাদু ফল। কন্দজাতীয় খাদ্যেরও এখানে অভাব নেই। আশ্রম গুহার প্রশস্ত কক্ষ মধ্যে একদল যোগী পুরুষ সারি সারি বসে আছেন। সকলেই নির্মিলিত নয়ন, নীরব নিষ্পন্দ সমাধিস্থ। হঠাৎ দৃষ্টিপাত করলে মনে হয় এ যেন প্রাচীন যুগের প্রস্তরীভূত এক সারি মানব দেহ। কারোর জটাখোসে কাঁধের ওপর পড়ছে, তারা এত দীর্ঘকায় যে উপবিষ্ট অবস্থাতেও তাদের মাথার নাগাল ঠাকুর দাঁড়িয়েও পাননি। পাশে পা দিয়ে উঠে গলায় ফুলের মালা দেওয়া হচ্ছিল। তাদের মুখমণ্ডল অতি বৃহৎ, চক্ষুদয় চর্মে আবৃত এবং প্রায় এক বিতস্তি পরিমাণ ভেতরে কঠোরাগত। বৃহৎ নেত্রগোলক জলজল করছে, মুখমণ্ডলের লোহিত্য জীবনচিহ্নরূপে বিদ্যমান। তারা কত যুগ যুগান্তর যে একাসনে উপবিষ্ট তাঁর আত্মা নেই। ঠাকুর বলেছেন কায়া পরিবর্তন করে তারা বেঁচে নেই, করলে তাদের দেহ নবীন আকার ধারণ করত। তাদের শরীরই তপবলে একেবারে চৈতন্যময় হয়ে গেছে, তাদের আর দেহপাত হবে না। এই সময় গুরুদেব অনঙ্গস্বামী কিছুদিনের জন্য কোথায় অন্তর্হিত হলেন। যাওয়ার আগে নির্দেশ দিলেন কিছুদিন এই মহাত্মাদের সান্নিধ্যে থাকো, মন প্রাণ দিয়ে এদের সেবা যত্ন করো, এদের কৃপা লাভ করলে সর্ব অভীষ্ট পূর্ণ হবে। রামঠাকুর এই যোগীদের সেবা কার্যে আত্মনিয়োগ করলেন। রোজই সযত্নে এদের সামনে ফলমূল রেখে যেতেন। ভক্ত প্রাণের ওই নৈবেদ্য কিন্তু একদিনও উপেক্ষিত হয়নি। মহাত্মারা কৃপা ভরে এগুলি থেকে কিছু কিছু ভোজন করতেন। রামঠাকুর কৌশিকী আশ্রমের এই দেবপ্রতিম তাপসদের সান্নিধ্যে বাস করেন। অতঃপর গুরুদেব তার সাময়িক অজ্ঞাতবাস থেকে ফিরে আসলে আবার পরিব্রাজনে তারা বাহির হন। হিমালয়ের এই সকল অপ্রাকৃত সাধনভূমিতে প্রবেশের অগ্রাধিকার সহজলভ্য নয়। আশ্রমে ১৩টি আসনে ১০ জন মহাপুরুষ যুগ যুগ থেকে তপস্যায় নিরত। তাদের শরীর অত্যন্ত দীর্ঘ, মনে হয় তারা যেন পাথরের মূর্তি। একমাত্র মুখের লালিমা দেখে মনে হয় তারা সজীব। অক্ষিগোলক লম্বিত চর্মে আবৃত, তাদের শরীর দীর্ঘ তপস্যায়
চিন্ময়তা লাভ করেছে। কৌশিক পর্বতের পর কৌশিকী আশ্রম নামে প্রসিদ্ধ এক রমণীয় স্থান বিদ্যমান। এই স্থানটি পদ্মফুলের আকার আধ মাইল পর্যন্ত বিস্তৃত। এর মাটি শিলাময়, এর নিচে মন্দাকিনী নামে এক বেগবতী নদী বয়ে চলেছে। এই নদী পার হওয়া অতীব দুরহ। শেষ তিনটি খালি আসনের মহাপুরুষগণ জগতের কল্যাণের জন্য নিম্নভূমিতে বিচরণ করছেন। ১৩টি আসন এমনভাবে বিন্যস্ত যে ব্যবধান বশত তাতে উপবিষ্ট ব্যক্তিগণ কেউ কাউকে দেখতে পান না। প্রথম ১০টি আসনে তারা ১০জনকে উপবিষ্ট দেখতে পেয়েছিলেন, অচল, অটল ও স্পন্দহীন। হাত দুটি নামানো, হাতের অন্যান্য অঙ্গের চর্ম পাথরের ন্যায় কর্কশ, স্থানে স্থানে যেন ফেটে গেছে। শিলাময় আশ্রমে শিলাভেদ করে নানা রকম ফুল ও ফলের গাছ বিরাজমান। ঠাকুর ৫ প্রকার ফলের বর্ণনা করেছিলেন। ওই সকল ফল প্রচুর পরিমাণ গ্রহণ করা সত্ত্বেও ওদের সংখ্যা হ্রাস পেত না। একদিন কথা প্রসঙ্গে রাম ঠাকুরকে কৌশিকী আশ্রমের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, মানস সরোবর এই আশ্রম থেকে বহু দূরে অবস্থিত। আমি বললাম, মানস সরোবরের বহু তীর্থযাত্রী যান, কিন্তু কেউই কৌশিকী আশ্রমের মতো কোনো স্থানের সন্ধান পায়নি। ঠাকুর মহাশয় এই প্রশ্নের উত্তরে বললেন, দিব্য আশ্রম সহজে গোচর হয় না, কেবলমাত্র যোগসিদ্ধ এবং তাদের অনুগৃহীত ব্যক্তি এর সন্ধান লাভ করতে পারেন। মনের সব কিছু আসক্তি, দেহের সব কিছু পরিচ্ছদ আবরণ ছেড়ে তবে সেখানে যেতে হয়। এই স্থান সাধারণ মানুষের জন্য নয়, এ অতি দুরহ, দুর্গম। বন্ধুরা, রাম ঠাকুরের জ্ঞানগঞ্জের অনুভব সম্পর্কিত আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন, নমস্কার।